মেট্রিক আর হাই সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা দিয়া ছাত্রছাত্রীর বাবে লই আইছো একটা গুরুত্বপূর্ণ খবর। ছাত্রছাত্রী বন্ধু সকল, ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া একটা সংবাদ মেলত প্রকাশ করেছে, তেওঁর মন্তব্য প্রকাশ করেছে। কি কলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়? হবনে মেট্রিক আর এইচএস চূড়ান্ত পরীক্ষা, অর্থাৎ মেট্রিক আর হাই সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবনে এইবার? আর লকডাউনের সম্ভাবনা কিমান? বহুকেইটা মন্তব্য করেছে সংবাদ মেলের মাধ্যম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিস্তারিত ইউটিউব ভিডিওর জড়িয়ে তোমালোকর সহিতে আলোচনা করবলে চেষ্টা করি। সো ছাত্রছাত্রী বন্ধু সকল, তোমালোকে ভিডিওটি স্কিপ নকরাক অতি মনোযোগে শেষলকে চাই যাবা, বহুত গুরুত্বপূর্ণ হবলে গৈ আছে ভিডিওটি। সো ছাত্রছাত্রী বন্ধু সকল, ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শর্মা একটা সংবাদ মেলত মেট্রিক আর হাই সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা সম্পর্কে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি মন্তব্য করলে বিস্তারিত ইউটিউব ভিডিওর জড়িয়ে তোমালোকক জানাবলে চেষ্টা করি। সো ছাত্রছাত্রী বন্ধু সকল, ভিডিওটি প্রথমের পর শেষলক অতি মনোযোগে চাই যাবা, আর চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে না পাহরিবা, কিন্তু মই তোমালোকর বাবে এনেকুয়া ইনফরমেশন রিলেটেড ভিডিও সদাই লই আহো। সো ছাত্রছাত্রী বন্ধু সকল, বলক আমি ভিডিওটি আরম্ভ করো। হবনে মেট্রিক আর এইচএস চূড়ান্ত পরীক্ষা, লকডাউনের সম্ভাবনা কিমান? এনে ঠাইত পঞ্চম শ্রেণীলক বন্ধ থাকিব বিদ্যালয়ের পাঠদান সমূহ? একটা সংবাদ মেলত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই বিষয়ত বহুকেইটা মন্তব্য আগবাইছে। শনিবারে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের শেহতীয়া পরিস্থিতির সন্দর্ভত এখন সংবাদ মেল সম্বোধন করে। সংবাদ মেলত মন্ত্রীগুলি মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর লকডাউন লৈকে বহুকেইটা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ মন্তব্য করে। আর মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কয় যে দুটা প্রত্যাহ্বান আছিল, বিধানসভা নির্বাচন আর রঙালী বিহু, দুইটাই সুকলমে পার করব পারিছো। কোভিডর পরিস্থিতি বেয়া হয়ে আছে, বর্তমান 4,069 জন সক্রিয় রোগী আছে, 10 এপ্রিলের পর 16 এপ্রিল পজিটিভ কেস 484গী, যা সপ্তাহ 50,000 স্টেট করে 4,084গী পাওয়া গেছে। যি জেলাত 100তক অধিক পজিটিভ কেস আছে তাত পঞ্চম শ্রেণীলকে স্কুল সমূহ বন্ধ থাকিব। জেলা উপায়ুক্তর নির্দেশত প্রাথমিক বিদ্যালয় সমূহ বন্ধ থাকিব। কামরূপ মেট্রো, কামরূপ ডিব্রুগড়, নগাঁও আর শোণিতপুর কাছাড়ত 100তক অধিক পজিটিভ কেস আছে, কাইলরপর বন্ধ করব। অক্সিজেনের নাটনির ক্ষেত্রে চর্চা হয়ে আছে। অক্সিজেন ধরে রাখার বাবে 240 মেট্রিকন ব্যবস্থা আছে, প্রতিদিনে 40 মেট্রিকনের প্রয়োজন হয়, কিন্তু বর্তমান 288 মেট্রিকন মজুত আছে। 19টা অক্সিজেন কারখানা বনোয়া হয়েছে, 45 দিনের ভিতর প্রত্যেক হাসপাতালত অক্সিজেন কারখানা নির্মাণ করা হব। প্রত্যেক দিন 10,000 করোনা পজিটিভ রোগী চিনাক্ত হলেহে অক্সিজেনের অসুবিধা নহয়। অসমত বর্তমান 12,861 রেমডিসিভি বেজি আছে, এপ্রিল মাহত নাটনি নহয়, আজি 5,000 পাম, 26 এপ্রিল তারিখ আর 5,000 পাম, এইবর মন্তব্য করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এ পর্যন্ত 15 লক্ষতক অধিক লোক ভ্যাকসিন দেওয়া হয়েছে আর 6-7 লাখ ভ্যাকসিন আছে রাজ্য। যখন শিক্ষকর বয়স 45 বছরের উপর ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়া হব, লকডাউনের কোনো কথা নাই, এনে মন্তব্য করলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নতুন সরকার নোহা পর্যন্ত সেবায় মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত করা নকরা সন্দর্ভত অভিভাবকর হইতে সমালোচনা করিব আর নতুন সরকারক প্রতিবেদন দিব, সেই লই পরবর্তী চিন্তা করা হব। উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত করার ক্ষেত্রে একই নিয়মই প্রযোজ্য হব। সো ছাত্রছাত্রী বন্ধু সকল, 2 তারিখের আগত তোমালোকর পরীক্ষা হবনে নহয় সেই বিষয়ে বুঝিব নারিবা, 2 তারিখের পিছত তোমালোকে গম পাবা। আর নতুন সরকারে সেই বিষয়ে মন্তব্য দিব, কি করে লকডাউন দিব নে তোমালোকর মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত করিব নে বাতিল করিব, সেই বিষয়ে নতুন সরকারে পদক্ষেপ লব। সো ছাত্রছাত্রী বন্ধু সকল, আশা করছো ভিডিওটি ভাল লাগিছে, ভাল লাগিলে ভিডিওটি লাইক করবলে নাপাহরিব, আর চ্যানেলত নতুন হলে তেনেহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। মই তোমালোকর বাবে সদায় এনেকুয়া ইনফরমেশন রিলেটেড ভিডিও লই আহো।